সকাল 8টার আগে 8টা থেকে 9টার মধ্যে দুই তিনজন আসছেন, এর মধ্যে মহিলা যারা দুইজন ছিলেন মহিলা। এই সকাল 8টার সময় যে কর্তব্যরত চিকিৎসা ছিলেন জরুরি বিভাগে, উনি তাদেরকে ঢাকায় রেফার করে দিয়েছেন। খাতাতে দেখলাম যে এদের শরীরে ডান হাত আর হচ্ছে কবজিতে গুলির আঘাত। আর আমি আইসা 9টার পরে আরও তিনজন পেলাম, তিনজনের এক একজনের এক এক জায়গায় গুলি। তো ওদের দুইজনের হচ্ছে পায়ে, দুইজনের পায়ে, একজনের হচ্ছে বাম ডান চোখে, ডান চোখে গুলি বিদ্ধ এবং ওই ফরেন বডি দেখা যাচ্ছে। আহত আরও দুইজন আসছিল কিন্তু ওনারা নাম ঠিকানা বলেনি, তাদের শরীরে ছোটো ছোটো গুলি বিদ্ধ অবস্থা দেখা যাচ্ছে। এরপরে এই আজীবনের লোক কাজ করো।